সিকিউরিটি এর বিগত 3 বছরের তথ্যসমূহ নিম্নে দেওয়া হলো। অর্থনৈতিক পরিস্থিতি, মন্দা, স্বাভাবিক, তেজি। অর্থনৈতিক পরিস্থিতি আমাদের অঙ্কে কোনো ধরনের প্রভাব বিস্তার করে না। এরপর দেওয়া আছে মুনাফার হার 6.30%, 10.5%, 15.6%। মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। প্রথম মুনাফার হারটা R1, দ্বিতীয়টা R2 এবং তৃতীয় মুনাফার হারটা হচ্ছে R3। আমাদের অঙ্কে কোনো ধরনের সম্ভাবনা দেয়া নেই, তাই আমাদের অঙ্কের সূত্রগুলো হবে গত ক্লাসের অঙ্কের সূত্র হচ্ছে একটু ভিন্নতর। তো প্রথমে আসো আমরা প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করি। প্রত্যাশিত আয়ের হার নির্ণয়ের সূত্র হচ্ছে R1 + R2 + R3 / 3। প্রশ্নে যদি R2 দেওয়া থাকে, R2 লিখে যোগ করে 2 ভাগ করতে হবে, R3 দেওয়া আছে, R3 বার যোগ করে 3 ভাগ করতে হবে, আর R যদি 4 দেওয়া থাকে, R4 বার যোগ করে 4 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে আসো আমরা R1 মানটা দেখে আসি। R1 মানটা হচ্ছে 6.30% বসিয়ে দিলাম। এরপর আছে R2, R2 মানটা হচ্ছে 10.5%, এটাও বসিয়ে দিলাম, প্লাস R3 মান হচ্ছে 15.6%, এটাও বসিয়ে দিলাম, ÷ 3। এবার যোগ করে ভাগ করে দাও, ভাগ করলে অ্যান্সারটা চলে আসবে 10.8%। আদর্শ বিচ্যুতি সিগমার সূত্র হচ্ছে R1 - R2² / N-1। প্রশ্ন যদি R3 দেওয়া থাকে, আমাদের R কো 3 বার লিখতে হবে। তো আমরা লিখব R2 - R² + R3 - R2² আর যতটা থাকবে ততবার লিখতে হবে, ÷ N-1। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে অতীত তত্ত্বের ক্ষেত্রে আমাদের N-1 লিখতে হয়, ভবিষ্যৎ তত্ত্বের ক্ষেত্রে শুধুমাত্র N লিখতে হয়। আমাদের প্রশ্নে ক্লিয়ারলি বলে দেওয়া ছিল যে অঙ্কটা বিগত 3 বছরের, সে কারণে আমরা N-1 লিখলাম। আর এক্ষেত্রে R1 মানটা আছে 6.30%, মানটা বসিয়ে দেই। আরবার মানটা একটু দেখে আসি, 10.8% বসিয়ে দিলাম, ² + R2 মানটা দেখে আসি, 10.5% বসিয়ে দিলাম, -R² মান একটু আগে বসিয়েছি 10.8² + R3 মানটা একটু দেখে আসি, R3 মানটা হচ্ছে 15.6%, -R² মানটা ছিল 10.8% ÷ যেহেতু R3টা ছিল, আমরা এনার জায়গায় লিখব 3 - 1। এবার ক্যালকুলেশন করে তোমরা মানটা বসিয়ে দাও, সব ক্যালকুলেশন করার পর আমাদের মানটা আসবে 4.66%। বিভেদাঙ্কের সূত্র হচ্ছে σ/R⁻ × 100। সিগমার মানটা একটু করে আমরা দেখে আসি। আমাদের সিগমার মানটা ছিল 4.66% ÷ R⁻ মানটা ছিল 10.8% ×100। ক্যালকুলেশন করলে আমরা মানটা পাই 43.15%। আজকে এই পর্যন্তই, ভালো থাকে সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে।